আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সৌদি প্রবাসীদের জন্য দারুণ খবর এখন থেকে সকল বয়সের প্রবাসীরা নিতে পারবেন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক ঘোষণাতে জানানো হয়েছে আজ থেকে সৌদি আরবে সকল বয়সের লোকদের জন্য করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ উন্মুক্ত করা হয়েছে তার মানে আজ থেকে সৌদি আরবে যে কোনো বয়সের স্থানীয় নাগরিক ও প্রবাসীরা করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন মন্ত্রণালয় জানিয়েছেন যারা করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন তারা এখন থেকে সেহাতি অ্যাপসের মাধ্যমে বুকিং দিতে পারবেন এই ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই উল্লেখ্য যে ইতিমধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে জুলাই মাসের শুরু থেকে সৌদি আরবে ব্যাপক হারে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে সেই ঘোষণা অনুযায়ী এতদিন চল্লিশ বা তারও বেশি বয়সীদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল তবে আজ থেকে যে কোনো বয়সীরা করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন তাই যে সকল প্রবাসীরা করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের অপেক্ষায় আছেন তারা অতি দ্রুত শেয়াতি অ্যাপসের মাধ্যমে আবেদন করুন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে